ओम शांति। আমরা প্রত্যেকে শরীরকে ঢিলা ছেড়ে দেব, শান্ত হয়ে শির দ্বারা সোজা করে বসব, একদম হালকা চারদিক থেকে মন বুদ্ধি সরিয়ে মন আর বুদ্ধিকে একাগ্র করব দুই ভ্রুকুটির মাঝে। অনুভব করব আমি আত্মা, দুই ভ্রুকুটির মাঝে এক উজ্জ্বল জ্যোতির বিন্দু। আমি আত্মা, এক চৈতন্য তারা, দুই ভ্রুকুটির মাঝে জল জল করছি, আমি শান্ত স্বরূপ আত্মা। শান্তি আমার স্বধর্ম, দেখতে থাকবো নিজেকে ভ্রুকুটির মাঝে শান্ত স্বরূপ আত্মা। আমি আত্মা থেকে শান্তির কিরণ আমার পুরো মস্তিষ্কে যাচ্ছে, ব্রেনের সমস্ত নার্ভে, আমার ব্রেন শান্ত হয়ে যাচ্ছে। আমি আত্মা থেকে শান্তির কিরণ আমার পুরো মুখে মুখমণ্ডলে যাচ্ছে, চোখে নাকে কানে মুখে শান্তির কিরণ যাচ্ছে, ধীরে ধীরে আমার পুরো অঙ্গে অঙ্গ প্রত্যঙ্গে শান্তির কিরণ ছড়িয়ে পড়ছে। আমার অঙ্গ অঙ্গ শীতল হয়ে যাচ্ছে, অনুভব করব শান্তির কিরণ অঙ্গে অঙ্গে চলে যাচ্ছে। এই শান্তির অনুভব করব কিছু সময় ধরে, নিজেকে দেখতে থাকবো দুই ভ্রুকুটির মাঝে আমি শান্ত স্বরূপ আত্মা। শান্তি আমার স্বধর্ম,
এবার মন বুদ্ধি দ্বারা দেখব আমার পিতা শিব বাবা শান্তির সাগর পরম ধামে স্থির হয়ে আছে। সেখান থেকে আমি আত্মাকে দেখছি, শিব বাবা শান্তির সাগর, তার থেকে শান্তির কিরণ। আমি আত্মার উপর ঝরে ঝরে পড়ছে, পরম ধাম থেকে শান্তির বর্ষা আমি আত্মার উপর আমার অঙ্গ অঙ্গের উপর পড়ছে। সেই সুন্দর অনুভব আমরা করব, শান্তির কিরণ শান্তির সাগরের থেকে আসছে, আমি সেই শান্তির কিরণে স্নান করছি। আমি আত্মার শান্তিতে ভরপুর হয়ে যাচ্ছি। শিব বাবা পরম ধাম থেকে নিচে নেমে আসছে শান্তির কিরণ ছড়াতে ছড়াতে, আমার মস্তকের ওপর এসে শিব বাবা স্থির হয়ে গেল। বাবার থেকে নিরন্তর শান্তির কিরণ আসছে। আমি আত্মা ভরপুর হয়ে যাচ্ছি, আমি বাবাকে দেখছি, বাবা আমাকে দেখছে। আমার মধ্যে যত ক্রোধ যত চঞ্চলতা সব দূর হয়ে যাচ্ছে শান্তির কিরণে। সমস্ত দুঃখ কষ্ট অশান্তি সব শান্তির কিরণে দূর হয়ে যাচ্ছে, আমি শান্ত হয়ে যাচ্ছি। আমি আত্মা ভ্রুকুটির মাঝে চমকাচ্ছি, বাবা আমার মস্তকের ঠিক উপরে। নিতে থাকবো বাবার থেকে শান্তির কিরণ। এই শান্তির কিরণে আমি আত্মার সমস্ত ক্রোধ ভস্মীভূত হয়ে যাচ্ছে, জন্ম জন্মান্তরের পাপ নাশ হয়ে যাচ্ছে। আমি আত্মা প্রসন্ন চিত্ত সন্তুষ্ট মনে হয়ে যাচ্ছি, শান্ত হয়ে যাচ্ছি, সাক্ষী দ্রষ্টা হয়ে যাচ্ছি। সব পরিস্থিতিতে আমি একদম শান্ত হয়ে যাচ্ছি। বাবার থেকে শান্তির কিরণ প্রথমে আমি আত্মার মধ্যে আসছে, আমি আত্মা থেকে আমার অঙ্গে অঙ্গে যাচ্ছে। দেখবো আমার অঙ্গের চারিদিকে এক সুন্দর অরা তৈরি হয়েছে, এই অরা থেকে শান্তির কিরণ দূর দূরে ছড়িয়ে পড়ছে। প্রথমে আমার নিজের ঘরে, আমার ঘরের বাতাবরণ শান্ত হয়ে যাচ্ছে। ঘরে যত সদস্য আছে সব আত্মার মধ্যে শান্তির কিরণ যাচ্ছে, তারাও শান্ত হয়ে যাচ্ছে।
ধীরে ধীরে ঘর থেকে আমার পুরো পাড়ায় যাচ্ছে, পাড়ার সব আত্মাদের কাছে শান্তির কিরণ যাচ্ছে, সবাই শান্ত হয়ে যাচ্ছে, বাতাবরণ শান্ত হয়ে যাচ্ছে। ধীরে ধীরে আরো দূরে যাচ্ছে শান্তির কিরণ, নিজের জেলায়, ধীরে ধীরে জেলা থেকে রাজ্যে, দেশে, ধীরে ধীরে সমস্ত দেশ, মহাদেশ, মহাসাগর, পুরো বিশ্বে যাচ্ছে শান্তির কিরণ। আমি আত্মা এক স্থানে বসে পুরো বিশ্বে পরমাত্মার শান্তির কিরণ ছড়িয়ে দিচ্ছি, বাবার থেকে নিচ্ছি, আমার থেকে পুরো বিশ্বে আমি শান্তির কিরণ ছড়িয়ে দিচ্ছি, সমস্ত আত্মার কাছে শান্তির কিরণ যাচ্ছে, সবাই শান্ত হয়ে যাচ্ছে, সবার দুঃখ দূর হয়ে যাচ্ছে, সবার টেনশন দূর হয়ে যাচ্ছে। ধীরে ধীরে শান্তির কিরণ প্রকৃতিতে, পাঁচ তত্ত্বে যাচ্ছে, পাঁচ তত্ত্ব মাটি, জল, আকাশ, বায়ু, অগ্নি শান্ত পবিত্র হয়ে যাচ্ছে। এরাও আমাকে সহযোগ করছে সব কিছুতে, সবাইকে দেব শান্তির কিরণ। আমি মাস্টার শান্তির দূত, মাস্টার শান্তির সাগর, শান্তির দেবী। বাবার থেকে নিচ্ছি আমি মাস্টার শান্তির সাগর, শান্তির ফেরিস্তা, পুরো বিশ্বে শান্তি আর শান্তি ছড়িয়ে দিচ্ছি, পুরো বিশ্ব শান্ত হয়ে যাচ্ছে, সবার অশান্তি দূর হয়ে যাচ্ছে, সবার ক্রোধ বিকার দূর হয়ে যাচ্ছে, সবাই শান্ত হয়ে যাচ্ছে। দেখবো আমি আত্মা আগের থেকে অনেক শান্ত হয়ে গেছি, আমার মধ্যে অনেক খুশি, আনন্দ, সব কিছুতে আমি ভরপুর হয়ে যাচ্ছি। আমি মাস্টার দাতা, আমার অঙ্গ অঙ্গ থেকে, আমার নয়ন থেকে, মস্তক থেকে শুধু শান্তি আর শান্তির কিরণ বেরোচ্ছে। যে কোনো পরবশ আত্মা আমার সামনে এলে আমার নয়ন থেকে শান্তির কিরণে সেও শান্ত হয়ে যাচ্ছে। এইভাবে আমরা প্রতিদিন কিছু সময় শান্তির কিরণ নিজের মধ্যে নেব আর পুরো বিশ্বে দেব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।